বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনি পিএইচটি টোকেন আরও বেশি আর্নিং করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে আপনি গেম খেলে, স্পিন করে এবং বিভিন্ন ধরনের সিস্টেমে আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে পিএইচটি টোকেন আর্নিং করতে পারবেন। উইথড্রো কোথায় করবেন, কিভাবে করবেন, সব প্রসেসটা আমি কিন্তু শেষের দিকে দেখিয়ে দিব। সো বন্ধুরা, আরেকটি কথা বলতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, আর পাশে থাকা বেল বাটনটি অলরেডি সিলেক্ট করে দিবেন, তাহলে পরবর্তী নতুন আর্নিং ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যাবে, সবার আগে আপনি দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে ফেসবুক অথবা আপনি গুগল দিয়ে সাইন ইন করতে পারেন। তো জাস্ট আমি এখানে গুগল দিয়ে সাইন ইন করেছি, জাস্ট এখানে গুগল সাইন ইন ক্লিক করে দিবেন। আপনার ফোনে যতগুলো ইমেল রয়েছে সেগুলো কিন্তু শো করবে, তো যে কোনো একটা ইমেল দিয়ে আপনি জাস্ট সাইন ইন করে নেবেন। তো আমি জাস্ট একটা ইমেল দিয়ে সাইন ইন করে নিলাম, এরপর আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। আপনি যদি স্কিপ বাটন অথবা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, সো এরপরে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে যদি কোনো রেফার কোড অপশন চলে আসে তাহলে নিচে ডিসক্রিপশনে রেফার কোডটা দেখে দেখে আপনি জাস্ট বসিয়ে দিবেন, ঠিক আছে? তো সফটওয়্যার এরপর জাস্ট গেমটি ওপেন হয়ে যাবে। এরপর জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে কী কাজ করবেন, এখানে কী কী করতে হবে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা পিএইচটি টোকেন আর্ন করতে পারবেন। সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পিন একটা ঘুরতেছে, জাস্ট এই স্পিনের মধ্যে ক্লিক করে দিবেন। সফটওয়্যার এখানে প্রতিদিন আপনি জাস্ট এখানে 30টা স্পিন সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এখানে দেখেন যেগুলো লাল রয়েছে, যেগুলো লাল এগুলো হচ্ছে আপনি পিএইচটি টোকেন পাবেন, আর যেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ একটা চিহ্ন বা টোকেন, এটা হচ্ছে আপনার একটা বেলুন বা আপনার এখানে একটা একটা কয়েন দিবে, এটা দিবে, ঠিক আছে? এটা একটা কয়েন দিবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই পৃথিবী আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সফটওয়্যার আমি একবার এখানে ক্লিক করে দিলাম। সফটওয়্যার দেখতে পাচ্ছেন আমি এখানে 20 অক্সিজেন পেলাম, এটা অক্সিজেন কয়েন, দেখতে পাচ্ছেন অক্সিজেন আমার 720 আছে, এখানে 355টা আছে, অক্সিজেন 15টা পাইলাম। তো এটা দিয়ে আপনি কিন্তু কয়েনে কনভার্ট করতে পারবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এবার আমি কিন্তু 5টা পিএইচটি টোকেন পাইলাম, ঠিক আছে? তো আমি আরেকবার স্পিনছি। তো এভাবে আপনি প্রতিদিন 30টা করে স্পিন করবেন, এখানে মাত্র সময় লাগবে 4 থেকে 5 মিনিট। অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা দেখে কেটে দিবেন। তো এভাবে আপনি 30টা স্পিন করবেন, ঠিক আছে? তো আমি 30টা স্পিন করে ফিরে আসছি, 30টা স্পিন কিন্তু কমপ্লিট করে দিচ্ছি, 19 ঘন্টা পর কিন্তু আবার আমি এখান থেকে স্পিন করতে পারবো। তো এভাবে প্রতিদিন আপনারা 30টা করে স্পিন করবেন। সো ফ্রেন্ড, এরপর দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন আপনি অ্যাক্টিভ করবেন, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ টাস্ক, যা এখানে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ক্লাইম করবেন, ঠিক আছে? এখানে প্রতিনিয়ত আপনি এখানে যদি 500 অক্সিজেন যদি আপনি খরচ করেন, ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন এইভাবে 150, 400, 300। এর প্রতিনিয়ত আপনি অক্সিজেনগুলো যে ব্যবহার করবেন, এই অক্সিজেন টোকেনটা যে রয়েছে, এই অক্সিজেন টোকেনটা ব্যবহার করে আপনি জাস্ট এগুলো ক্লাইম করতে পারবেন। সফটওয়্যার আমি জাস্ট দেখতে পাচ্ছেন প্রথমটা আমি ক্লাইম করতেছি। সফটওয়্যার দেখি এখানে কী পাই, আমি এখানে প্রায় আরও 250টা অক্সিজেন টোকেন কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা কেটে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্রস বাটন, জাস্ট এখানে ক্রস বাটনে ক্লিক কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি যে অক্সিজেনগুলো ইনকাম করলেন এই অক্সিজেনের উপরে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, অক্সিজেনের উপরে ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বক্সগুলো ভাঙতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে 250টা অক্সিজেন দিয়ে আপনি এই বক্সটা খুলতে পারবেন, ভাঙতে পারবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 250টা নিয়ে নিবে। তো দেখি এই বক্সের ভিতর থেকে আমি কী কী পাই, দেখতে পাচ্ছেন আমি 3টা পিএইচটি টোকেন পাইলাম, এরপরে এক্সপি পাইলাম, এরপরে দেখতে পাচ্ছেন এক্সপি 62টা, 3টা ইয়ার্স টোকেন, ঠিক আছে? সো ফ্রেন্ড, এই এক্সপি তো দেখতে পাচ্ছেন এই এক্সপি লেভেলটা আছে না, এই লেভেলটা যখন ভর্তি হয়ে যাবে 2500-2500 যখন এক্সপি টোকেন হয়ে যাবে ভর্তি, এই লেভেলটা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখান থেকে একটা পিএইচটি টোকেন আর্ন করতে পারবেন। আর এখান থেকে আপনার লেভেল বেশি হবে, আর লেভেল বেশি হলে আপনি ইনকামটা কিন্তু বেশি হবে। আপনি ভাবতে পারেন যে ভাই এটা তো খুবই কম ইনকাম দিচ্ছে, কিন্তু আসলে কম না। এখানে আপনি যত বেশি কাজ করবেন তত আপনার লেভেল বেশি হবে, ইনকামটা ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? তো আপনি নতুন একটা জব করবেন, নতুন কোনো প্রোডাকশনের হিসাবে আপনি যদি কাজ করেন বাইরে কোনো, তো আপনি নতুন অবস্থাতে তেমন কোনো বেতন পাবেন না, নতুন কোনো কাজও বেশি স্পিডে করতে পারবেন না। যখন আপনি কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, পুরাতন হয়ে যাবে, তখন কিন্তু আপনি বেশি কাজ করতে পারবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো সেম প্রসেস এখানেও। সো ফ্রেন্ড, এরপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে জাহাজ এবং এখানে কিছু গেম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো, জাস্ট এখানে একটা বাক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন, আছে ইনকামের অনেকগুলো পথ রয়েছে। সো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন অক্সিজেন, এই অক্সিজেনগুলো এখানে আপনি ক্লিক করে দেবেন, এটা কিন্তু আপনি এখান থেকে একটা এই বক্সটা ওপেন করবেন। এখান থেকে আপনি কিছু পাবেন, পিএইচটি টোকেন 2টা পাবেন এবং এখানে কিছু আপনি 4টা 3টা জিনিস পাইলেন, ঠিক আছে? সো ফ্রেন্ড, এরপর আপনি আর কী করবেন, এখানে হচ্ছেন ঘর, এই ঘরগুলোর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে 24 ঘন্টার জন্য আপনি এটা একটা মনে করেন একটা কাজ করবে, এই ঘরটা ঠিক করবে, একটা মনে করেন আপনি এখান থেকে আর্নিং হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি কী করবেন, এগুলো এইভাবে 24 ঘন্টার জন্য আপনি যে এইভাবে ওকে করে দিবেন, ঠিক আছে? এগুলো কাজে লাগাই দিবেন। সো ফ্রেন্ড, এরপর জাহাজ থেকে দেখতে পাবেন একটা জাহাজ, এই জাহাজের উপরে ক্লিক করে দিবেন।
তো জাহাজটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেটা 24 ঘন্টার জন্য আপনি এখান থেকে একটা গেম খেলতে পারবেন। তো ফ্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে জাহাজ একটা বোতল দেখতে পাচ্ছেন এখানে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি আপনাকে একবার বোতল গেমটা খেলে দেখাচ্ছি। জাস্ট এখানে প্লে বাটনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আপনি গেম খেলেও কিন্তু আর্নিং করতে পারতেছেন, যে স্টার্ট বাটনে ক্লিক করে দিতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই বোতলটা আমাদেরকে টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি বোতলটা টাচ করতে পারতেছি না। সো যে কুদাউদি করতেছি বোতলটা আপনাকে এইভাবে টাচ করতে হবে, ঠিক আছে? টাচ করলে আপনি আর্ন করতে পারবেন। বারবার টাচ করতেছি পারি। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইলাম, মাত্র বেশি টাচ করতে পারি নাই। তো এখান থেকে আমি কিন্তু অক্সিজেন পাইলাম, ঠিক আছে? তো এভাবে আপনি এই গেমটা তিনবার খেলতে পারবেন, আর এই গেমটা তিনবার খেলতে পারবেন। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে এই বেলুন গেমটা আমি একবার প্লে করি। সো ফ্রেন্ড এই গেমটা খুবই হার্ড একটা গেম, ঠিক আছে? এখানে আপনাকে এইগুলো ফুটাতে হবে, এইভাবে গাড়ি যাবে, ঠিক আছে? এইভাবে টাচ করে আপনাকে ফুটাতে হবে। এখানে গুলি মারতে হবে, এখানে দেখেন গুলি চিহ্ন, এই দুটো হলো গুলি চিহ্ন, ঠিক আছে? আর এই দুটো দিয়ে আপনাকে এখানে সরতে হবে, ঠিক আছে? এই আমি কিন্তু নিচে নামাতেছে, অনেকগুলো ভাঙছি তবুও। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় শেষ, আমার লাইফটা কিন্তু অনেকগুলাই আছে। দেখতে পাচ্ছেন কিন্তু গেম ওভার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের গেম কিন্তু ওভার, এখানে আমরা কিন্তু 80টা অক্সিজেন পাইলাম। সো ফ্রেন্ড এইভাবে আপনি জাস্ট এখানে এই তিনটা করে গেম খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রতিদিন তিনটা গেম প্লে করতে পারবেন, এখানে তিনটা গেম প্লে করতে পারবেন। ভিডিওটি দেখার পরে আপনি কীভাবে এখন এই টোকেনটা উইথড্রু করবেন, উইথড্রু করার জন্য আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা থ্রি ডট ফেসকা লাইন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট বাটন পাবেন, এই ওয়ালেট বাটনে ক্লিক করে দেবেন। এটা কিন্তু প্রফিট এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন পিএসটি টোকেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে উইথড্রু নামে একটা বাটন পাবেন, জাস্ট উইথড্রু বাটনে ক্লিক করে দিতে হবে। উইথড্রু বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার 20,000 যখন পিএসটি টোকেন হবে তখন কিন্তু আপনি এখান থেকে উইথড্রু করতে পারবেন। আর এখানে আপনি ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটা দিবেন, এটা কোথায় পাবেন আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে? সো ফ্রেন্ড আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে দেখতে পাচ্ছেন যে উপরে দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি ডট উপরে লাস্ট সেটিং আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লিখবেন যে পিএসটি, ঠিক আছে? পিএসটি লেখার পরে আপনি ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে এটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কপি অ্যাড্রেস, জাস্ট এই কপি অ্যাড্রেসে ক্লিক করে দিবেন, আপনার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি জাস্ট অ্যাপসটার ভিতরে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে ঘরটা দিয়ে আপনি জাস্ট এখানে আপনার পেমেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। আর এখানে 20,000 অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার 20,000 টোকেন যখন হয়ে যাবে এবার 20,000 টোকেন আপনি দিয়ে দিবেন। সো ফ্রেন্ড দেওয়ার পরে আপনি জাস্ট এটা উইথড্রু বাটনে ক্লিক করে দিবেন, আপনার ওয়ালেটে কিন্তু এই উইথড্রুটা চলে যাবে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? সেখান থেকেই কিন্তু আপনি যে কারোর কাছে বিক্রি করতে পারবেন, আমার কাছেও, অথবা আপনি নিজে নিজে এক্সচেঞ্জারে কিন্তু অ্যাক্সেস করে নিতে পারেন। সো ফ্রেন্ড এই ছিল ভিডিওটি। ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।